আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। আজকে একটি খুশির সংবাদ এবং পিশট থেরাপির ফিডব্যাক নিয়ে কথা বলবো। আজকে আমার সাথে যিনি রয়েছেন, তিনি প্রথম স্ত্রীর সাথে 6 বছর সংসার করেছিলেন, ওনার স্ত্রী কনসিভ করেননি এবং একটা সময় গিয়ে ওনার যৌন সমস্যার কারণে এবং ওনার স্ত্রী কনসিভ করছিল না, এই বিষয়গুলো নিয়েই আসলে ওনাদের দাম্পত্য কলহের সৃষ্টি হয় এবং একটা সময় গিয়ে ওনার ডিভোর্স হয়ে যায় প্রথম স্ত্রীর সাথে। পরবর্তীতে তিনি দ্বিতীয় বিয়ে করেন এবং দ্বিতীয় বিয়ে করার পর চিকিৎসা নেওয়ারও শুরু করেন এবং আবার এখানে এসেছিলেন, চিকিৎসা শুরু করলেন এবং চিকিৎসা নেওয়ার সাথে সাথে তিনি পিশট থেরাপির কয়েকটি সেশন করেছিলেন এবং তিনি যখন এখানে এসেছিলেন চিকিৎসার শুরুতে ওনাকে আমরা বীর্য পরীক্ষা করিয়েছিলাম। যে বীর্য পরীক্ষার রিপোর্টটি আপনাদেরকে যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে এখানে বীর্য পরীক্ষার রিপোর্টের মধ্যে রয়েছে লো মোটিলিটি অর্থাৎ মোটিলিটি কম এবং ওনার লার্জ নাম্বার অফ অ্যাবনর্মাল স্পার্ম অর্থাৎ শুক্রাণুর নর্মাল চেয়ে অ্যাবনর্মালের সংখ্যা বেশি এবং সিভিয়ার ইনফেকশন ছিল এবং বীর্যের এই রিপোর্টটি একজন প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট করেছিলেন। প্রিয় দর্শক, ওনার প্রাইভেসি রক্ষার্থে ওনার নামটা আমি ঢেকে দিচ্ছি এবং এই রিপোর্টটিতে ওনার যে রিপোর্টটি ছিল তাতে স্পার্ম কাউন্ট ছিল 20 মিলিয়ন, কিন্তু ওনার শুক্রাণুর মোটিলিটি ছিল, অ্যাক্টিভ মোটাইল ছিল 15% এবং মরফোলজি বা বীর্যের স্বাভাবিক যে গঠন সেটি ছিল 20% নর্মাল এবং 80% ছিল অ্যাবনর্মাল এবং ওনার যে ইনফেকশন লেভেল অর্থাৎ হচ্ছে লিউকোসাইটস ছিল প্ল্যান্টি অর্থাৎ অসংখ্য পরিমাণ ইনফেকশন ছিল এবং এই রিপোর্টটির আমি একটু ব্যাখ্যা করছি। কাউন্ট নর্মাল থাকলে ওনার মোটিলিটি কম ছিল, ওনার লার্জ নাম্বার অফ অ্যাবনর্মাল স্পার্ম ছিল এবং সিভিয়ার ইনফেকশন ছিল এবং রিপোর্টটি একজন হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং তিনি একজন প্রফেসর, তিনি এই রিপোর্টটি করেছিলেন। প্রিয় দর্শক, চিকিৎসার পূর্বের এই রিপোর্টটি আপনাদেরকে দেখাচ্ছি এবং আজকে সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে তিনি চিকিৎসার পর আলহামদুলিল্লাহ ওনার স্ত্রী কনসিভ করেছেন, দ্বিতীয় স্ত্রী ওনার কনসিভ করেছেন এবং তিনি পিশট থেরাপি নেওয়ার পর কেমন আছেন যৌন জীবনে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জি। আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন, যা বলছিলাম, আসলে আপনার প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছিল, সেটা কত বছর সংসার ছিল? এই তো 6 বছরের মতো। 6 বছর সংসার ছিল এবং একবারও স্ত্রী কনসিভ করেননি? না। এবং পরবর্তীতে আপনি দ্বিতীয় বিয়ে করেন এবং দ্বিতীয় বিয়ের পরে তো আমরা চিকিৎসাটা শুরু করেছিলাম এখানে এবং এখন দ্বিতীয় স্ত্রী কনসিভ করেছে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কনসিভ করেছে এবং এই যে কনসিভ করেছে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, অনেক খুশি লাগছে। অনেক খুশি লাগছে। এবং আপনি তো চিকিৎসার পাশাপাশি আপনার যে যৌন সমস্যাও ছিল, যে দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যা, দুটো সমস্যাই তো ছিল। জি। এবং যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে তখন কেমন সময় পেতেন এবং এখন কেমন সময় পাচ্ছেন? প্রথম চিকিৎসার আগে তো স্যার আমি 1 মিনিট 1.5 মিনিট এর বেশি পাইতাম না, এখন চিকিৎসা করার পর আলহামদুলিল্লাহ এখন আমি 15-20 মিনিট 15-20 মিনিট পর্যন্ত সময় পাচ্ছেন এবং অর্থাৎ এই দ্বিতীয় স্ত্রী কোনো কমপ্লেন নেই তো? না, এখন আলহামদুলিল্লাহ সে অনেক হ্যাপি আছে। অনেক হ্যাপি আছে। প্রথম স্ত্রী এই বিষয়টা নিয়ে কমপ্লেন ছিল আপনার? জি। এবং আপনার যে পিশট থেরাপিগুলো নিলেন তাতে লিঙ্গের সতেজতা বৃদ্ধি হয়েছে কেন, একটু মোটা হয়েছে না লিঙ্গটা? আলহামদুলিল্লাহ অনেক অনেক মোটা এবং হচ্ছে লিঙ্গের সতেজতাটা বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ। হচ্ছে এই যে পিশট থেরাপির কয়েকটি সেশন নিলেন তাতে কোনো সাইড এফেক্ট হয়নি তো? না, কোনো সাইড এফেক্ট হয়নি। অর্থাৎ পিশট করে আপনি নর্মালি বাড়ি গিয়ে মেলামেশা করতে কোনো অসুবিধা হয়নি? কোনো অসুবিধা হয়নি আলহামদুলিল্লাহ। এই যে চিকিৎসা নিলেন, পিশট থেরাপি নিলেন এবং হচ্ছে আপনার স্ত্রী কনসিভ করেছে, আপনি সন্তুষ্ট তো? আলহামদুলিল্লাহ, অনেক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আজকে তিনি আরেকটি নতুন রোগীও কিন্তু নিয়ে এসেছেন, ওনার রিলেটিভ, এবং আজকে তো আপনি একজন নতুন রোগী সহ নিয়ে এসেছেন। আমার একটা বেস্ট ফ্রেন্ড সহ নিয়ে এসেছেন, ওনারও এই ধরনের সমস্যা। এবং আপনি তো কোথা থেকে আসেন? আমার মূলত বাড়ি বরিশাল, কলাপাড়া, পটুয়াখালী। বরিশাল পটুয়াখালী থেকে আসলে মূলত এখানে এসে চিকিৎসাটা নিচ্ছেন। প্রিয় দর্শক, শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা, তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন। যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন, পিশট থেরাপির বিষয়টি একটু বলি। পিশট হচ্ছে আপনার শরীরের রক্ত নিয়ে রক্তের একটি অংশ আলাদা করে লিঙ্গের বিভিন্ন অংশে আমরা ইঞ্জেকশন করে দিচ্ছি। এতে প্ল্যাটিলেট অর্থাৎ আপনার শরীরের রক্তের একটি অংশ যেটি প্ল্যাটিলেট সেটি আমরা লিঙ্গের বিভিন্ন অংশে ইঞ্জেকশন করে দিচ্ছি। এতে কোনো ধরনের সাইড এফেক্ট নেই এবং আমরা যে সুইগুলো ব্যবহার করছি ইনসুলিন সুই, একেবারেই ছোটো সুই, যা আসলে যে ব্যথাটা সেটা সহনীয় মাত্রায় ব্যথা এবং এখান থেকে তিনি যাওয়ার পর টোটালি কোনো ধরনের ব্যথা হয়নি, কোনো ব্যথা হয়নি তো এখান থেকে যাওয়ার পর? কোনো ব্যথা নেই এবং ব্যথাটা এখানেই তো আপনার চলে যায়, এখান থেকে 10-15 মিনিট পরে আপনার ব্যথাটা চলে যাচ্ছে। অর্থাৎ এই পিশট থেরাপিটি আমরা করেছি এই ইঞ্জেকশন দিয়ে এবং আলহামদুলিল্লাহ তিনি বলছিলেন যে লিঙ্গের সতেজতা বৃদ্ধি পেয়েছে, লিঙ্গটা মোটা হয়েছে তিনি যা বলছিলেন এবং ওনার স্ত্রী কনসিভ করেছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই পিশট থেরাপিটি আপনি প্রতি মাসে একটি করে সেশন নিতে পারেন, আপনার ডাক্তার নির্ধারণ করবে কয়টি সেশন আপনার জন্য প্রয়োজন হতে পারে। এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম, পিশট থেরাপির রেসপন্স এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম এবং সবার যে একই রকম রেসপন্স আসবে তা কিন্তু নয়। প্রিয় দর্শক, আরেকটি সতর্কবার্তা বলছি, সেটি হচ্ছে আমার ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে বিভিন্ন নামে
ফেক পেজ খুলে আমার ভিডিওগুলো নিয়ে ওরা দিচ্ছে এবং হচ্ছে বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং এটি একটি প্রতারক চক্র। আমি কোনো ধরনের অনলাইনে রোগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও দিয়ে থাকি না, এবং তারা আপনার থেকে বিকাশে টাকা চাবে, যারা আসলে তারা মূলত বিকাশ প্রতারক চক্র। এই ধরনের প্রতারণা ফাঁদ থেকে সাবধান থাকবেন। শুধুমাত্র আমি সরাসরি চেম্বারে রোগী দেখি, আমার ঢাকা এবং কুমিল্লা চেম্বারে শুধুমাত্র আমার সিরিয়াল নাম্বারগুলো, যে দুটো নাম্বার রয়েছে সে দুটো নাম্বারের বাহিরে আমার কোনো ধরনের নাম্বার নেই। সে নাম্বারগুলো আমি আপনাদেরকে একটু বলছি, 01727375664 এবং 01647386185। এই দুটো নাম্বারে শুধুমাত্র সিরিয়াল নেওয়া হয়। সিরিয়াল নিতে টোটালি অগ্রিম কোনো ধরনের টাকা পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আমার চিকিৎসা নিতে চাইলে শুধুমাত্র সরাসরি আমার চেম্বারে এসে আমার সাথে কথা বলে আপনি চিকিৎসা নেবেন। প্রিয় দর্শক, যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন, আমরা প্রতিদিন নতুন নতুন ফিডব্যাক দিচ্ছি, নতুন নতুন ভিডিও দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে ডক্টর রায়হান উদ্দিন নামে। ইউটিউব চ্যানেলে গেলে আপনি দেখতে পারবেন যে এই ধরনের অনেক ফিডব্যাক ভিডিও আমাদের রয়েছে, এবং ফেসবুক পেজেও আমার যে ফেসবুক পেজটি থেকে আমি শুধু লাইভ করে থাকি সেটি আমার একমাত্র ফেসবুক পেজ। আর বাকি যে পেজগুলো প্রতারক চক্ররা আমার ভিডিওগুলো ব্যবহার করে, আমার ছবিগুলো ব্যবহার করে তারা ফেক পেজ খুলেছে। শুধুমাত্র আমি যে পেজ থেকে লাইভে আসি সেটি আমার মাত্র ফেসবুক পেজ। প্রিয় দর্শক, ইউটিউব চ্যানেলে আমরা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে যেই ইউটিউব চ্যানেলটিতে আমরা প্রতিদিন ফিডব্যাক দিচ্ছি, ফিডব্যাকগুলো দেওয়ার অর্থ হচ্ছে চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই। অনেকে অনেক হতাশায় ভোগেন, তাদের জন্য এই ভিডিওগুলো মূলত চিকিৎসা নিতে আপনাকে উৎসাহিত করার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম।